নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গোপীনাথ দাস আরাধন। আজকে আমরা আলোচনা করব সর্বত্র দেবদর্শন, এ বিষয়ে আমাদের শাস্ত্র ভাগবত কি বলছে। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার বিনীত আবেদন ও নিবেদন, আমার চ্যানেল গোপীনাথ দাস আরাধন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিতে চাপ দিন, তাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন। ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কমেন্টে সেটা লিখুন, লাইক করুন। আপনাদের শুভেচ্ছা ভালোবাসা আমার এগিয়ে চলার পাথেয়। আজ আমরা আলোচনা করব সর্বত্র দেবদর্শন এবং ভাগবত এ বিষয়ে কি বলছে। দেখুন, জগতের মধ্যে আমরা যা দেখি, কতগুলো পাহাড়, নদী, মাটি, জল, মানুষ, পশু পাখি, জীবজন্তু, কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, তাকে তো কোথাও খুঁজে পেলাম না। কিন্তু যখন আমরা ভক্তের চোখ দিয়ে দেখি, ভক্ত এইসব দেখছেন, কিন্তু সব কিছুর মধ্যেই তিনি দেখছেন ভগবান শ্রীহরিকে। ভক্ত বলছেন, খং বায়ুমগ্নিং সলিলং মহিঞ্চ জ্যোতিং শ্রী সত্তানি দিশো দ্রুমাদিং শরিত সমুদ্রাংশ্চ হরে শরীরং যৎকিঞ্চ ভূতং প্রণমে দনন্য। যাকেই তুমি দেখছ তোমার সামনে অনন্য চিত্ত হয়ে, তাকেই প্রণাম জানাও। কেননা এ যে হরে শরীরম, সকলের মধ্যে তাঁরই শরীর, তিনিই মূর্ত বিগ্রহ ধারণ করে এসেছেন। মাথার উপর ওই যে নীলাকাশ, ওই যে মৃদু মন্দ সুগন্ধ পবন সঞ্চারিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে যে জলধারা, এই যে মহি, মাটি, পৃথিবী, পঞ্চভূত, এ সব কিছু যে তাঁর মূর্তি। গঙ্গায় আমরা অবগাহন করি, প্রাচীনকালে আমাদের মায়েরা বৈশাখ মাসে অশ্বত্থ মূলে জল সিঞ্চন করতেন, এসব কুসংস্কার নয়। ভারতের আশ্চর্য অধ্যাত্ম দৃষ্টি, এই জলধারার মধ্যে দ্রুমাদিন বৃক্ষের মধ্যে তাঁরই আবির্ভাব উপলব্ধি করেছে। যেখানে যা কিছু তুমি দেখছো, সকলের মধ্যে তাঁরই মূর্ত প্রকাশ, সেই মূর্ত প্রকাশের কাছে প্রণমেত অনন্য, অনন্য চিত্ত হয়ে তুমি একটু প্রণত হও। বাসুদেব সর্বম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতং দেবী তং নমামি হরিতে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সবার মধ্যে আধ্যাত্ম দৃষ্টি প্রসারিত হোক, এই কামনায় গোপীনাথ দাস আরাধন ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।